গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হচ্ছে ক্যাপকাট। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিতে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাপসটা ওপেন করে নেবেন, আর এই অ্যাপসটা প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনারা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা ইনপুট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও শ্যুট করে রেখেছি, ওকে এটা আমরা অ্যাড করে নিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য লেয়ারে ক্লিক করবো, নিচে দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করে দেবেন। ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে স্মুথলি। এরপরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন তারপর ভিডিওর উপর ক্লিক করার উপর টাচ করবেন, তারপর নিচে অপশন আসবে ক্যানভাস, ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আপনার গ্যালারির ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন। এছাড়া এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড আগে গ্রিন করবো, আর গ্রিন ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করতে হবে, সেটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন এটা সিলেক্ট করছি। ওকে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে স্মুথলি, কোনো প্রবলেম নাই। সব ধরনের কাজই করতে পারেন এই ভিডিওতে। তো আমার কাছে অ্যাপ্লিকেশনটা বেস্ট মনে হয়েছে। এখন আপনি চাইলে এখানে এটা ডাউনলোড করার জন্য এখানে চাপ দিবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট হয়ে গেছে।